কালকের বাসায় বসে যাব দাদা। আমি যা বলবো শুনেন, আপনি বাসার মাংস দোকানের ভিজে কেন থাকবে? হ্যাঁ, ব্যস্ত আছি ব্যস্ত আছি, রানিং এটা ওই যে আপনাদের এখানে পাশে ব্যবসা বাড়িতে আছে এত সপ্তাহ এই মাংসটা কি উদ্দেশ্যে রাখছেন এখানে? এই মাংসটা, এই মাংসটা রাখছেন কি উদ্দেশ্যে রাখছেন? এটা কি উদ্দেশ্যে রেখেছেন? দেখেন কিভাবে রাখছে মানুষ বুঝতেছেন আমার কাছে। আমি যা বলবো শুনেন, আপনি বাসার মাংস দোকানের ফ্রিজে কেন থাকবে? আপনার বাসায় ফ্রিজ আছে? না, বাসার লিগে রাখছি এটা, এটা খাওয়ানোর লিগে। একদিনে পলিথিন এত জমে আপনারা, আমি নিজে বাসার লেগে রাখছি।
আপনি যতই বলেন যেটা আপনার প্রমাণ নাই কাজে আপনার কোনো কথা বিশ্বাসযোগ্য না, আপনাকে প্রমাণ দিতে হবে। যখন মাংস রাখবেন ভালো পলিতে পিপি পিপি পলি বাজারে পাওয়া যায় পিপি পলিতে প্যাকেট করে তার গায়ে স্টিকার লাগিয়ে দিবেন যে এতদিন কাটা হয়েছে, এতদিন এই তারিখে মাংসটা রাখা হবে। ঠিক আছে, তারিখ দিতে হবে, তারিখ না দিলে হবে না। দেখেন যদি এটা ডিসপ্লে করার এগুলো এমন করে রাখছেন কেন? এগুলো তো একবারে সামনে লাগে গ্রামটা কি রাখা আছে হাত পা যা আছে সবই রাখ।